हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेटाइल वेलकम। आज আমরা ইনকোয়েটিভ বা ইনসেন্টিভ ভার্ব কি সেটা সম্পর্কে বিস্তারিত জানব। এই ইনকোয়েটিভ বা ইনসেন্টিভ এই ভার্বগুলো মূলত অবস্থা বা পরিস্থিতির পরিবর্তনকে নির্দেশ করতে আমরা কিন্তু বাক্যে ব্যবহার করি। তো আজকের আলোচনা থাকছে ইনকোয়েটিভ ভার্ব বা ইনসেন্টিভ ভার্ব। তো এই ভার্বগুলোকে কখন আমরা ব্যবহার করি? যখন অবস্থা বা পরিস্থিতি পরিবর্তন নির্দেশ করতে হয়, অর্থাৎ চেঞ্জ অফ স্টেট অর কন্ডিশন। চেঞ্জ অফ স্টেট অর কন্ডিশনের জন্য আমরা এই ইনকোয়েটিভ ভার্বের ব্যবহার করে থাকি। আমি বাংলায় লিখে দিয়েছি, অবস্থা বা পরিস্থিতির পরিবর্তন নির্দেশকারী ভার্ব। তো এই অবস্থা বা পরিস্থিতির যে পরিবর্তন হবে সেটা শুরুতে হতে পারে, অর্থাৎ এট দ্য বিগিনিং, মাঝে হতে পারে, অর্থাৎ গ্রোয়িং ডেভেলপমেন্ট, এট দ্য এন্ড অর্থাৎ ফাইনাল স্টেজেও হতে পারে। কোন অবস্থার যে পরিবর্তন সেটা যখনই যে কোনো ভাবে নির্দেশ করতে আমরা নির্দিষ্ট কিছু ভার্ব ব্যবহার করি সেগুলোকে এই ইনকোয়েটিভ বা ইনসেন্টিভ ভার্ব বলে। এবার মূলত ইনকোয়েটিভ বা ইনসেন্টিভ ভার্ব হিসাবে আমরা যে ভার্বগুলোকে ব্যবহার করে থাকি আমি সেগুলোকে লিখে দিয়েছি। অর্থাৎ তোমরা মনে রাখবে, ইনকোয়েটিভ ভার্বের মধ্যে থাকছে গেট, বিকাম, গ্রো, ফল, টার্ন, গো, এছাড়া আরো অনেক ভার্ব যেগুলো দিয়ে কোনো অবস্থা বা পরিস্থিতি পরিবর্তনকে নির্দেশ করে, এবং তাদের অর্থগুলো খেয়াল করবে যে এই ভার্বগুলোর কাছাকাছি ইন্টেনসিটিভ অ্যাডজেক্টিভ গ্রহণ করে। তো এই ভার্বগুলো সবই ইন্টেনসিটিভ এবং এরপর একটা অ্যাডজেক্টিভের প্রয়োগ দেখে থাকে, অর্থাৎ পরিবর্তন হয়ে কোন অবস্থায় আসছে সেটা নির্দেশ করার জন্য এই অ্যাডজেক্টিভটা প্রয়োজন পড়ে। এবার আমরা এক্সাম্পলে আসি। দ্য বয় ইজ গেটিং স্ট্রঙ্গার। দ্য বয় ইজ গেটিং স্ট্রঙ্গার, বালকটি আরো শক্তিশালী হচ্ছে। বালকটি আরো শক্তিশালী হচ্ছে, বালকটি একটা অবস্থায় ছিল আর একটা অবস্থায় যাচ্ছে। তো এখানটায় গেটিং অর্থাৎ বিকামিং আমি এখানে লিখে দিয়েছি। দেখো, বিকামিং অর্থাৎ এই দুটোর অর্থ কিন্তু একই। দ্য বয় ইজ বিকামিং স্ট্রঙ্গার অর্থাৎ সে আস্তে আস্তে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, আরো শক্তিশালী হচ্ছে। এখানটা তোমার অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রঙ্গার। এখানে আমাদের গেটিং হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। বুঝতে পারলে যে অবস্থার পরিবর্তন হচ্ছে, বালকটা একরকম অবস্থায় ছিল সে আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে। তো সমস্ত এক্সাম্পল গুলোই এরকম অবস্থা বা পরিস্থিতির পরিবর্তন নির্দেশ করবে। শি হ্যাজ বিকাম উইকার ইন ম্যাথস। আগেটা ছিল স্ট্রঙ্গার, এবার আসছি আমরা উইকার, অর্থাৎ মেয়েটি ধীরে ধীরে অঙ্কে দুর্বল হচ্ছে। অর্থাৎ এবারও দেখো তার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, আগে সে অঙ্কে ভালো ছিল এখন সে অঙ্কে দুর্বল হচ্ছে। তো এখানে আমি বিকামের ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা গটের ব্যবহার করতে পারতাম। তো যাই হোক, এখানে বিকামটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। দ্য স্কাই ইজ বিকামিং বা গেটিং ডার্ক। দ্য স্কাই ইজ বিকামিং ডার্ক বা গেটিং ডার্ক, দুটোর অর্থ একই। সাধারণত এই যে এখানে যেমন ধরো বিকামের ব্যবহার করলাম, গটের ব্যবহার করলাম না, এই গেটের ব্যবহার যখন কন্টিনিউয়াস ফর্মে থাকে তখন ব্যবহার করবে। দ্য স্কাই ইজ বিকামিং বা গেটিং ডার্ক, আকাশ কালো হয়ে আসছে, অর্থাৎ ধীরে ধীরে কালো হচ্ছে, কালো হওয়া শুরু হয়েছে। এটাকে কিন্তু এক কথাতেও আমরা প্রকাশ করতে পারি, দ্য স্কাই ইজ ডার্কেনিং। তো এটাই বলেছি যে স্কাই ইজ ডার্কেনিং। তো এই ভার্বটা এটা কিন্তু আমাদের এই লিস্টের মধ্যে নেই। তো এই ভার্বের অর্থ হচ্ছে বিকামিং ডার্ক বা গেটিং ডার্ক। তো যে ভার্বই থাক না কেন, এই ইনকোয়েটিভ ভার্ব হিসাবে তাদের অর্থগুলো দেখবে যে গেট, বিকাম, গ্রো, ফল ইত্যাদির কাছাকাছি। The man has aged a lot. The man has aged a lot. মানুষটির অনেক বয়স হয়ে গেছে। Aged মানে অনেকটা বয়স হয়ে গেছে, অনেকটা বুড়ো হয়ে গেছে। The man is aged a lot. এখানে aged কথার অর্থ হচ্ছে become old. Become old. The man has become but turned old. এই turned old সেটাকেই এখানে বলা হয়েছে aged। তুমি ভাবতে পারো এখানে অ্যাডজেক্টিভ কোথায়, এখানে যে বিকাম ওল্ড, বিকামটা হচ্ছে তোমার ইনকোয়েটিভ ভার্ব এবং ওল্ড সেটা তার অ্যাডজেক্টিভ, এবং এই দুটো সংমিশ্রণে এখানে তৈরি করা হয়েছে এক কথায় এজেন্ট। তো পরিষ্কারভাবে কিন্তু এখানে যে ইনকোয়েটিভ ভার্ব এবং তার অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যেই রয়েছে। অর্থাৎ দ্য ম্যান হ্যাজ এজেড এ লট, এই এজেড ইনকোয়েটিভ ভার্বটার মধ্যেই বিকাম ওল্ড বা টার্নড ওল্ড এই অর্থটা লুকিয়ে রয়েছে। তো আমাদের এজেড এখানটায় ইনকোয়েটিভ ভার্ব, এর পরিবর্তে আমরা বিকাম, টার্ন, ওল্ড ব্যবহার করতে পারতাম। হি ফেল অ্যাসলিপ ইন দ্য বাস।
সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, জেগেছিল ঘুমিয়ে পড়ল, অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন হল। তো এখানটা হি ফেল অ্যাসলিপ ইন দা বাস, সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো ফেল এখানটা তোমার ইনকোয়েটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য ম্যাঙ্গোস আর টার্নিং ইয়েলো, দ্য ম্যাঙ্গোস আর টার্নিং ইয়েলো, আমগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। যদি বলি দ্য ম্যাঙ্গোস হ্যাভ টার্নড ইয়েলো, অর্থাৎ আমগুলো হলুদ হয়ে গেছে। দ্য ম্যাঙ্গোস টার্ন ইয়েলো, অর্থাৎ আমগুলো হলুদ হয়। তো বিভিন্ন রকম ভাবে হলুদ হয়, হলুদ হচ্ছে, হলুদ হয়ে গেছে, অর্থাৎ সেটার ডেভেলপমেন্ট স্টার্টিং কোন পরিবর্তন হয়ে গেছে ইত্যাদি নির্দেশ করতে আমরা এই ইনকোয়েটিভ ভার্বটাকে ব্যবহার করি। টার্নিং ইয়েলো, বিকামিং ইয়েলো দুটোই ব্যবহার করতে পারি। আই গট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আই গট এর পরিবর্তে আমরা খুব সহজে বিকেম ব্যবহার করতে পারি, আই বিকেম টায়ার্ড। তো বিকেম অর্থাৎ আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম, তার থেকে আমি ক্লান্ত হয়ে পড়লাম, এই গটটা তোমার ইনকোয়েটিভ। এবার শেষ এক্সাম্পলটা দেখছি, দ্য ম্যান হ্যাজ গন ম্যাড, মানুষটি পাগল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এই গো এর ব্যবহার করে থাকি। গো ইনকোয়েটিভ সেন্সে খুব একটা বেশি ব্যবহার হয় না, কিন্তু হয়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন নির্দেশ করতে অনেক ক্ষেত্রে আমরা এই গো এর পরিবর্তন করে থাকি, যেমন দ্য ম্যান হ্যাজ গন ম্যাড, মানুষটি পাগল হয়ে গেছে। এখানে গন অবস্থার পরিবর্তন নির্দেশ করতে কিন্তু ব্যবহার হয়েছে, অতএব ইনকোয়েটিভ ভার্ব হিসেবে এখানটায় গন রয়েছে। এখানে আমরা টার্ন ম্যাড বলতে পারতাম, বিকাম ম্যাড সেটাও বলতে পারতাম। তো আমরা মূলত দেখলাম ইনকোয়েটিভ বা ইনসিটিভ ভার্ব হিসেবে গেট, বিকাম, গ্রো, ফল, টার্ন, গো ইত্যাদি পেয়ে থাকি। এছাড়াও আরো অনেক ভার্ব রয়েছে যেগুলো তোমরা এই অবস্থা বা পরিস্থিতির পরিবর্তন নির্দেশ করতে ব্যবহার করো, সেগুলোকেও তোমরা কিন্তু এই ইনকোয়েটিভ বা ইনসিটিভ ভার্ব বলবে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও গেট বাই, থ্যাংকস ফর ওয়াচিং।